हेलो फ्रेंड्स, बेंगल जॉब स्टडी चैनले आपनादेर सकलके जानाई स्वागतम। आज इतिमध्ये राज्य सरकार एवं केंद्र सरकारेर तरफ थेके सकल राज्यवासी एवं देशवासीर उद्देश्ये उठे एसेछे 9टी एकदम लेटेस्ट अपडेट এবং এর সাথেই উঠে এসেছে রাজ্যবাসীর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আরও একটি বিরাট বড় সুখবর। এরই সাথে উঠে আসছে রাজ্যবাসীদের জন্য সংক্রমণ নিয়ে আরও একটি বিরাট বড় আপডেট। সাথে সাথে রাজ্য পশ্চিমবঙ্গ এবং শহর কলকাতার জন্য নতুন একটি আপডেট এবং প্যাসেঞ্জার ট্রেন নিয়ে উঠে এলো আরও একটি নতুন আপডেট। এবং এই ভিডিও শেষেও রয়েছে সকল গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য সরকারের তরফ থেকে উঠে আসা একাধিক অনুদান, একাধিক যোজনার নতুন প্রকল্পের আপডেট। তাই ভিডিওটি মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি দেখতে থাকুন। এছাড়া আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন বা পশ্চিমবঙ্গে থেকে থাকেন, তাহলে আজকে আপনার জন্য প্রতিটি খবর রয়েছে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, আজকের এই হেল্পফুল ও ইম্পর্টেন্ট আপডেটগুলো আলোচনা করার পূর্বে আপনাদের কাছে আমাদের চ্যানেলের তরফ থেকে একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম কিংবা নতুনবার এসে থাকেন, তাহলে আমাদের চ্যানেল কিংবা ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, সেই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করুন এবং পাশে ছোট বেল অপশানটি ক্লিক করে অল অপশানে অন করে রাখবেন। তাহলে নতুন প্রকল্প, নতুন সরকারি চাকরির নিয়োগের আপডেট এমনকি নতুন সরকারি অনুদানের আপডেট আপনার ফোনের হোম স্ক্রিনে নোটিফিকেশন আকারে চলে আসবে। এরই সাথে সাথে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক ও শেয়ারই আমাদের উৎসাহিত করে নতুন আপডেট এবং নতুন খবরগুলো আপনাদের সামনে সবার আগে পৌঁছে দিতে। তো ফ্রেন্ডস, আজ মূলত রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের তরফ থেকে যে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো উঠে এসেছে সেগুলো জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দেব, বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে রাজ্যবাসীর জন্য উঠে এলো নতুন একটি বিরাট বড় আপডেট। রাজ্যে এমন অনেক জায়গায় রয়েছে যেখানে সম্পূর্ণ জলে আর্সেনিক যুক্ত। হ্যাঁ ফ্রেন্ডস, এমনটাই জানা যাচ্ছে যে সমস্ত জলে বা নলকূপে আর্সেনিক যুক্ত জল পাওয়া যায়, ফলে সম্পূর্ণরূপে রাজ্যবাসী অনেকাংশই বিশুদ্ধ জল কিনে খেয়ে থাকে। তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বিরাট বড় সুখবর, তিনি জানালেন সকল 2 কোটি রাজ্যবাসীর জন্য জলের ব্যবস্থা করছেন, এমনটাই বিরাট বড় ঘোষণা। আমফান, বিপর্যয়, সংক্রমণ সব দিক থেকে রাজ্যকে ঘিরে ধরলেও রাজ্যের উন্নয়ন কিন্তু আটকে নেই। জল সরবরাহ দপ্তরের তরফ থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রতিটি জেলায় প্রায় বিভিন্ন রকম আর্সেনিক যুক্ত যে জলের ব্যবস্থায় ভুগছেন যারা, তাদের জন্য সম্পূর্ণ পরিশুদ্ধ জলের ব্যবস্থা করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই ঘোষণা। এরই সাথে সাথে অন্যদিকে উঠে এলো আরও একটি বড় খবর। হ্যাঁ ফ্রেন্ড, শুধু রাজ্যবাসীর জন্য নয়, সারা দেশ জুড়ে বিরাট বড় সুখবর। প্যান কার্ড নিয়ে যে গরিব মধ্যবিত্ত মানুষের ভুগছিলেন, যাদের আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক এখনও হয়নি বা যারা লিঙ্ক করতে গিয়ে বারবার বিপদে পড়েছেন, অর্থাৎ আপনাদের হয় প্যান কার্ডের ডেট অফ বার্থ ভুল বা আধার কার্ডের ডেট অফ বার্থ ভুল, তাই ম্যাচ খাচ্ছে না, তাদের জন্য উঠে এলো আরও একটি বিরাট বড় সুখবর। সরকারের তরফ থেকে বিরাট বড় ঘোষণা, 31 মার্চ পর্যন্ত, অর্থাৎ 2021 সালের 31 মার্চ পর্যন্ত বাড়ানো হলো প্যান আধার কার্ড জয়েন্ট করার লাস্ট ডেট অবধি। হ্যাঁ ফ্রেন্ডস, এমনটাই বিরাট বড় সুখবর। এর জন্য অনেক গরিব মধ্যবিত্ত মানুষ যারা এখনও প্যান কার্ডের সাথে যোগ করতে পারেনি, তারা অনেকটাই সুখবরের সম্মুখীন হবে। এরপরে আবারও উঠে আসছে রাজ্যবাসীর জন্য আরও একটি নতুন সুখবর, একদম কারেন্ট আপডেট। কয়েকদিন ধরেই তথ্য পাচার এবং অ্যাপস নিয়ে প্রচুর ঝামেলা চলছিল, তাই 59টি চীনা অ্যাপ সম্পূর্ণ ভারত থেকে ব্যান করে দেওয়া হয়। এরপরই মুখ্যমন্ত্রীর বিরাট বড় উদ্যোগ, মুখ্যমন্ত্রী রাজ্যবাসীদের জন্য চালু করলেন সরকারি নতুন অ্যাপ। সেলফ স্ক্যাম অ্যাপ চালু করে স্বদেশে বার্তা প্রচার করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন এই অ্যাপটি তরুণ প্রজন্মের অনেকটাই কাজে আসবে বলে আশা করা যাচ্ছে। তথ্য চুরি নিয়ে যখন বিভিন্ন অ্যাপ নিয়ে বারবার ঝামেলা উঠে আসছে, তখনই মুখ্যমন্ত্রীর এমনই স্বদেশী বার্তা নিয়ে বিরাট বড় উদ্যোগ। তাই আজ নবান্নে দাঁড়িয়ে সেলফ স্ক্যাম অ্যাপ চালুর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই সাথে অন্যদিকে রাজ্যবাসী এবং শহর কলকাতাকে ঘিরে অনেকটাই ভয়ঙ্কর আপডেট উঠে এসেছে, যেখানে বলা হচ্ছে লাফিয়ে বাড়ছে সংক্রমণ এবং কলকাতা সহ আরও একাধিক জেলাতে কঠিন হচ্ছে লকডাউন।
লকডাউন। গোটা দেশ জুড়ে যখন দিনে দিনে বাড়ছে সংক্রমণ, সেই সময় রাজ্য বাদ যায়নি। রাজ্যেও দিনে দিনে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে সংক্রমণ। তাই এই মুহূর্তে বিরাট বড় আপডেট, ফের লকডাউন কড়া করার পথেই প্রশাসন, এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে কলকাতা, বারাসত সহ আরো একাধিক কয়েকটি জায়গায় লকডাউন কঠোর আকার ধারণ করবে। সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখার জন্যই এমনটাই বিরাট উদ্যোগ বা সিদ্ধান্ত। অন্যদিকে রাজ্যে উঠে এলো আরো একটি বড় আপডেট, কলকাতা বিমানবন্দরে আসবে না 6টি জায়গা থেকে বিমান, এমনটাই নিষেধাজ্ঞা জারি করলো কলকাতা বিমানবন্দর। কারণ আনলক 2 পর্বে লকডাউন শিথিল হতেই দিনে দিনে সংক্রমণ রাজ্যে প্রবল আকার ধারণ করেছে। তাই আগামী 31 জুলাই পর্যন্ত লকডাউন বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আগামী 31 জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল সবকিছুই বন্ধ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই সংক্রমণের সতর্কতা বৃদ্ধি করতে 6টি শহর থেকে কলকাতাতে বিমান আসার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এমনটাই বিরাট বড় আপডেট। এরই সাথে সাথে জানা যাচ্ছে যে সমস্ত ব্যক্তি এই বিমানের টিকিট কেটেছিলেন তাদের সম্পূর্ণ টিকিটের টাকা কিন্তু ফেরত দেয়া হবে, এমনটাই সুখবর। আপাতত 14 দিন এই শহরগুলো থেকে বন্ধ থাকবে বিমান আসা। দিল্লি, মুম্বাই, পুনে, চেন্নাই, নাগপুর এবং আহমেদাবাদ থেকে কলকাতার বিমানবন্দরে কোনো প্লেনই আসবে না এবং সম্পূর্ণ 14 দিন এই নিয়ম জারি থাকবে। 19 জুলাই পর্যন্ত এমনই বন্ধ থাকবে তার নির্দেশে জানা যাচ্ছে। তবে এই কথা শুনেই অনেক যাত্রী সংকটের মুখে, অনেকেরই টিকিট কাটা হয়ে গিয়েছে, তারা বিপদে, অর্থাৎ সম্পূর্ণ বাড়ি ফেরার জন্য নাজেহাল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এমন সময় আবারও বিমান বন্ধ হতে তাদের বিভিন্ন রকম প্রতিক্রিয়ার মুখে পড়তে হচ্ছে। তবে দিনে দিনে সংক্রমণ যে হারে বাড়ছে তাতে পরিস্থিতিতেও খুব একটা খারাপের দিকে যাচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। তবে তাদের টিকিটের টাকা সম্পূর্ণ ফেরত দেয়া হবে এবং 19 তারিখের পরে আবারও বিমান চালু হতে পারে, সেমনটাই আপডেট জানা যাচ্ছে। অন্যদিকে রেলওয়ে ডিপার্টমেন্টের তরফ থেকে উঠে এসেছে আরও একটি বড় আপডেট। হ্যাঁ ফ্রেন্ডস, রেল নিয়ে নতুন আপডেট, যেখানে বলা হচ্ছে আপাতত সারা রাজ্য জুড়ে বন্ধ রয়েছে লোকাল ট্রেন, তবে চলছে বেশ কিছু স্পেশাল ট্রেন ও এক্সপ্রেস ট্রেন। বিমানের পরে এবার টার্গেট নিয়েছে রাজ্য ট্রেনকে। হ্যাঁ ফ্রেন্ডস, এবং শেষমেশ কেন্দ্র এটা মেনেই নিতে চলেছে। হাওড়া থেকে যেসব স্পেশাল ট্রেনগুলো আসছে সেই হাওড়াতে আসবে না এবং হাওড়া থেকে সম্পূর্ণ ট্রেনের পরিমাণ কমিয়ে দেওয়া হবে, এমনটাই আপডেট। সম্পূর্ণ 200টি ট্রেন চালাচ্ছিল কেন্দ্র সরকার সারা দেশ জুড়ে স্পেশাল ট্রেন, তবে রাজ্যে কিছুগুলো এক্সপ্রেস যাতে না আসে তার জন্য সম্পূর্ণ আপত্তি জানিয়েছে রাজ্যের তরফ থেকে। যেখানে দিল্লি থেকে আসা কিছু ট্রেন যেখানে সংক্রমণ প্রবল, সেই এলাকা থেকে ট্রেন আসলে রাজ্যের আরও ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হতে পারে, সে কথা মাথায় রেখেই এমনটাই আপডেট জানা যাচ্ছে। অন্যদিকে উঠে আসছে আরও একটি ভয়ঙ্কর আপডেট, যেখানে জানা যাচ্ছে চিকিৎসক সহ NRS হাসপাতালে 28 জন সংক্রমিত হয়েছে, যার ফলে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকা চত্বরে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর আরও একটি বিরাট বড় উদ্যোগ, সরকারি কর্মচারীদের জন্য বিরাট বড় সুখবর বেতন বৃদ্ধি নিয়ে। সংকটময় পরিস্থিতিতে সম্পূর্ণ দেশে প্রায় অচল অবস্থা, এমনই সময় রাজ্যের সম্পূর্ণ সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি যে বছরের তা বহাল রাখছেন, অর্থাৎ বেতন বৃদ্ধি হবে কারণ সংক্রমণের মাঝামাঝি সম্পূর্ণ মানুষের আর্থিক সংকট প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। সাধারণত জুলাই মাসে সকল সরকারি কর্মচারীদের প্রায় 3% হারে ইনক্রিমেন্ট হয়, তবে সেই ইনক্রিমেন্ট এবছরও বেহাল থাকবে। সংক্রমণ সাথে আমফান এর চড়া ধাক্কা পেলেও রাজ্য কোনো রকম সেই ইনক্রিমেন্ট বাতিল করছে না, অর্থাৎ সম্পূর্ণ ইনক্রিমেন্ট জারি থাকছে। অন্যদিকে সারা দেশ জুড়ে আরো একটি ভয়ঙ্কর আপডেট। হ্যাঁ ফ্রেন্ড, 7 লক্ষ ছাড়ালো সংক্রমণের সংখ্যা। আমেরিকা, এরপরে ব্রাজিল এবং তৃতীয় স্থান অধিকার করেছে ভারত। এরকম দিনে দিনে সংক্রমণ বাড়তে থাকলে কি পরিস্থিতি পৌঁছাবে তা ভাবলেই মানুষের গায়ে কাঁটা দিয়ে ওঠে। অন্যদিকে চীন নিয়ে উঠে আসছে আরো একটি বড় সুখবর। হ্যাঁ ফ্রেন্ডস, কিছুদিন ধরেই লাদাখ সীমান্তে চলেছিল বিরাট বড় সংঘর্ষ। সেখান থেকে
পরে উত্তপ্ত পরিস্থিতি চীন ভারতের মধ্যে বজায় ছিল, তবে আজ সম্পূর্ণ ভারতীয়দের জন্য বিরাট বড় সুখবর। লাল ফৌজ অর্থাৎ চীনা সেনারা পিছু হাঁটলেন সম্পূর্ণ বর্ডার থেকে। গত দুমাস ধরেই অনড় ছিল সেনা সম্পূর্ণ বর্ডারে ভারত এবং চীনের, তবে ইতিমধ্যে বড় সুখবর, চীনা সেনারা 2 মিটার পিছু হাঁটলেন। বহুবার আলোচনার পরেও কোনোরকম সুরাহা মিলছিল না, তবে এই মুহূর্তে অবশেষে ময়দানে নামলেন ভারতের নিরাপত্তা জাতীয় উপদেষ্টা এবং দীর্ঘ আলোচনার পর পিছু হেঁটেছে লাল সেনা, এমনটাই আপডেট। তো ফ্রেন্ডস, আজকের খবরগুলো কিন্তু এই মুহূর্তেই শেষ নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট আপনার জন্য অপেক্ষা করছে ভিডিওর হোম স্ক্রিনে দেখতে পাওয়া। ভিডিওটিতে ক্লিক করে আপনি আরও কিছু ইম্পর্ট্যান্ট আপডেট জেনে নিতে পারবেন, একদম লেটেস্ট তাজা খবর ঘটে যাওয়া ঘটনাগুলি। তাই ভিডিও স্ক্রিনে দেখতে পাওয়া ভিডিওটিতে ক্লিক করে অবশ্যই ভিডিওটি দেখে নিন, এবং আপনার কোনো এলাকায় সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন, তাহলে আমরা যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেব এবং আপনাদের সম্পূর্ণ সমস্যার সমাধানে সচেষ্টা হব। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন।